নমস্কার, বিজিটি এর লেটেস্ট আপডেট। বিজিটি এর পক্ষ থেকে যে 30 আগস্ট 2019-এ রানী রাসমণি অ্যাভিনিউতে যে মিটিং করার জন্য অ্যাডিশনাল মিউনিসিপ্যাল সেক্রেটারির কাছে আবেদন করা হয়েছিল, তার আজ নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া গেছে। যে নো অবজেকশন সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তাতে কয়েকটা কথা বলা হয়েছে, যেমন কলকাতা ময়দানের সমস্ত নিয়ম মেনে মিটিং করতে হবে, কোনো কমার্শিয়াল ব্যানার এখানে ব্যবহার করা যাবে না, বাস স্ট্যান্ড ছাড়া কলকাতার ময়দানের খোলা জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না, কলকাতা হাইকোর্টের নিয়ম অনুসারে শব্দবিধি মেনে চলতে হবে, অর্থাৎ লাউডস্পিকার ব্যবহারের যে আইনত শব্দসীমা আছে তার মধ্যে চলতে হবে, কোনো প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা যাবে না বা সেখানে ছুঁড়ে ফেলা বা নোংরা করা যাবে না। এছাড়া বলা হয়েছে মিটিংয়ের শেষেই জায়গাটা খালি করে দিতে হবে এবং ময়দান পূর্বের মতো যাতে থাকে তার বন্দোবস্ত করতে হবে। ময়দানে কোনো গাছপালার কোনোরূপ ক্ষতি করা যাবে না, কলকাতা ময়দানে কোনো কার পার্কিংয়ের জন্য অনুমতি দেওয়া হবে না, তবে ময়দানের বাইরে পার্কিং করতে হলে কলকাতা ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে। আরও বলা হয়েছে ময়দানে কোনোরূপ রান্না করা যাবে না, পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে এই মিটিং করার জন্যে। তাছাড়াও স্বচ্ছ ভারত অভিযান অনুসারে সম্পূর্ণ সঠিকভাবে ময়দানটিকে পরিষ্কারের বন্দোবস্ত করতে হবে। এছাড়া সর্বশেষে বলা হয়েছে লোকাল মিলিটারি অথরিটি, তাদের সম্পূর্ণ রাইট আছে, অধিকার আছে, তারা এই মিটিংয়ের ডেট পরিবর্তন করতে পারে বা মিটিং যে কোনো সময় প্রয়োজন হলে তারা বন্ধ করেও দিতে পারে। তবে যে কোনো মিটিংয়ের ক্ষেত্রেই এই সমস্ত রুল অ্যান্ড রেগুলেশনসগুলো মেনে চলতে হয়। আপনারা শুনলেন আপাতত আপডেট, 30 তারিখে বিজিটির মিটিং হচ্ছে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।